আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, ফলো করছেন, শুনছেন, সবাইকে জানাই বল্লভদান ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমি মুফতি আব্দুল মোল্লা আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজকে আসছি মূলত 2019-10-11 জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাসরুল মাহফিল উপলক্ষে অনলাইন মিডিয়ায় দাওয়াত নিয়ে। দাওয়াত দিচ্ছে ইসলামী সঙ্গীত সঙ্গীতের ইসলামী সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী হাসান বক্সের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা যারা আজকে দেখছেন দেশ ও দেশের বাইরে, সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পী গোষ্ঠীর মাধ্যমে আমাদের মুফতি আব্দুল কাইয়ুম ভাই উনি দাওয়াতের প্রচারণা চালিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে মহৎ একটি উদ্দেশ্য নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, আগামী 10-ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দেশের শিশু কারি তৈরি করা বিখ্যাত প্রতিষ্ঠান বল্লভদি আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত রহমাতুল্লাহ আলিয়া দাওয়াতে আমরা আসছি দিগন্ত পরিবার নিয়ে, এবং আমি হাসান মহসিন সহ সকলকে দাওয়াত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আপনারা আসছেন তো ইসলামী সঙ্গীতের ওখানে যেটা গাইবে তার একটা চম্পু কম সামনা শুনতে চাই। একবার আমাকে দেখাও দয়ার কাবা মদিনা, এই মন জুড়াবে মনে কোন দুঃখ রবে না। একবার আমাকে দেখাও দয়ার কাবা মদিনা, এই মন জুড়াবে মনে কোন দুঃখ রবে না। দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না, দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না। একবার তুমি নিও আমায় শাহে মদিনা, মদিনা 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 হো মদিনা 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 মদিনা।